বাংলাদেশের ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে, এমনটি জানিয়েছে পুলিশের একাধিক সূত্র। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে বাংলাদেশ থেকে তিনজনকে এবং ভারত থেকে দুইজনকে আটক করেছে দুই দেশের পুলিশ। হত্যা রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছে দুই দেশের গোয়েন্দা সদস্যরা। প্রশাসনের উচ্চ পর্যায়ের তদন্ত দলও হত্যা রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে। গত 13 তারিখে নিউটনের আবাসনে তাকে হত্যা করা হয়। তারপর তিন দিন ধরে তার দেহাবশেষ টুকরো টুকরো করে ডিপ ফ্রিজে রাখা হয়, ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল তার দেহের বিভিন্ন অংশে। এসব তথ্য জানিয়েছে ভারতীয় পুলিশ। খুন হওয়ার আগে লাল গাড়িতে করে এমপি আনোয়ারের সঙ্গে দুজন গেছিলেন, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সূত্রটি আরও জানিয়েছেন, এমপি আনোয়ারের দেহাবশেষ ফেলার দায়িত্ব ছিল কারা, তাদের হদিশ পাওয়া গেলেও জানা যাবে অনেক তথ্য। কোথায় কোথায় দেহাবেশ ফেলা, তার দেহের বিভিন্ন অংশ ফেলা হয়েছিল। ওই আবাসনের ফ্ল্যাট থেকে বেশ কিছু প্লাস্টিক ব্যাগ পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক অনুমান এই ব্যাগগুলোতেই তার দেহাবশেষ রাখা হয়েছিল এবং তাকে হত্যা করা হতে পারে বলেও পুলিশের ধারণা। এর আগে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গ পুলিশের মহাপুলিশ পরিদর্শক সিআইডি অথিলেশ চতুরঙ্গী বলেন, কিছু প্রমাণের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভারতের পুলিশ কর্মকর্তা বলেন, বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিজের মরদেহ এখনো পায়নি পুলিশ, তবে কিছু প্রমাণের ভিত্তিতে মনে করা হচ্ছে এই সংসদকে হত্যা করা হয়েছে। এই ঘটনা তদন্তে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্তে নেমেছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কিছু সুনির্দিষ্ট তথ্য পেয়েছি যার ভিত্তিতেই মনে করা হচ্ছে যে তাকে হত্যা করা হতে পারে। অচিরেই হত্যা রহস্য সহ প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চালিয়েছে দুই দেশের পুলিশ। অচিরেই উদ্ঘাটিত হবে এই হত্যা রহস্য, এমনটি জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর। ধর্মজালের সৃষ্টি হচ্ছে বর্তমানে, প্রকৃত তথ্য এবং রহস্য উদ্ঘাটনে দুই দেশের গোয়েন্দারা চেষ্টা চালাচ্ছেন। ঝিনাইদহ চার আসন কালীগঞ্জ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার ভারতে চিকিৎসার জন্য এসেছিলেন বলেই খবর। 12ই মে তিনি কলকাতায় আসেন আর এই রহস্যজনক মৃত্যুর খবর কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশন নিশ্চিত করেছেন। তবে কিভাবে মৃত্যু হলো এই সংসদের, ঘটনার তদন্তে নেমেছে কলকাতার পুলিশের বিশেষ দল। ঘটনার স্থলে রয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের উচ্চপদস্থ কর্মকর্তারা। এমপি আনোয়ারুলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে ব্যারাকপুর কমিশনারের পুলিশ। আমার বাবার ফোনে আমি পাচ্ছি না, যখন আমি পাচ্ছি না মাঝে মাঝে খোলা পাই, মাঝে মাঝে বন্ধ পাচ্ছি। অঙ্কেলের সাথে কথা হলো, অঙ্কেল বলতেছে যে বিষয়টা আমি দেখতেছি, সে আমাকে সহযোগিতা করতেছে। তখন এখান থেকে বাংলাদেশ থেকেও তার মেয়ে বা তার পিএস এরা খোঁজখবর নিচ্ছে, কিন্তু সে টেলিফোনটা ধরছে না। ঘটনার স্থলে রয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের উচ্চপদস্থ কর্মকর্তারা। হারুন আঙ্কেলের সাথে যোগাযোগ করি, আঙ্কেল বলে বিষয়টা আমি দেখতেছি, পরে আমি আঙ্কেলের আজকে তো অফিসে আসছি। ইন্ডিয়ান যে এসটিএফ পুলিশ বা থানার ওসি, তারপর ডিসি সবার সাথে আমরা কথা বললাম। সূত্রের খবর, বড়নগরে বন্ধুর বাড়িতে এসেছিলেন বাংলাদেশের এই সাংসদ। 18ই মে বড়নগর থানায় সংসদের নিখোঁজ হওয়ার অভিযোগ জানান তার বন্ধু। জানা গেছে স্নায়ু রোগ বিশেষজ্ঞকে দেখাতে এসেছিলেন বাংলাদেশের সংসদ। 13ই মে কলকাতাস্থ বন্ধুর বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি, 13ই মে নিউ মার্কেট শেষ টাওয়ার লোকেশন মেলে। তারপর 17ই মে বিহারের ফোন সচল হয়েছিল সংসদের। গত সোমবার সংসদ আনোয়ারুলের মেয়ে বাংলাদেশের গোয়েন্দা বিভাগে গিয়ে তার পিতার নিখোঁজের অভিযোগ জানান। প্রাথমিক অনুমান, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই তিনি খুন হতে পারেন বলে অনুমান করা হয়। বন্ধ হচ্ছে বা ইন্ডিয়ান নাম্বারটাও বন্ধ হচ্ছে, খুলছে, কারা করছে, কি কোনো ব্ল্যাকমেলের শিকার হয়েছে কিনা। তথ্য সূত্র জানায়, 12ই মে ভারতের ইমিগ্রেশন পার হয়ে যথাযথভাবেই তিনি ভারতে আসেন। তার পরিবার থেকে জানানো হয়েছিল ভারতে যাওয়ার পর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ভারতীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থা সূত্র জানায়, গত 16ই মে সকালে এমপি আনারের অবস্থান ছিল বিহারের মুজাফ্ফরাবাদ। সেখান থেকে বাংলাদেশে তার পিএস আব্দুর রউফ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ফোনে কল করা হয়। তবে ওই ফোন কলটি প্রকৃতপক্ষে এমপি আনার করেছিলেন কিনা তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। অপর একটি সূত্র বলছে, তার ফোনের ট্র্যাকিং অবস্থান এক সময়ে ঝিনাইদহ ছিল, কিন্তু এমপি সম্পর্কে কঠিন কোনো খবর পাওয়া যায়নি।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে এসব সামনে রেখেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছেন। সংসদ সদস্য আনারুল আজিম আনার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি 2014, 2018 ও 2024 সালের সংসদ নির্বাচনে টানা তিনবারের এমপি। এর আগে তিনি উপজেলা চেয়ারম্যানও ছিলেন। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক কমেন্টস করে আপনার বিজ্ঞতা বিজ্ঞ মতামত জানাবেন, শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করুন এখনই, সাথে সাথে পেয়ে যান আমাদের পরিবেশগত খবর।